সিলেট সিটি কর্পোরেশন নগর সৌন্দর্যকরণ প্রকল্পের আওতায় জল্লার পারে নালার উপর পাকা করে ওয়াকওয়ে নির্মাণ করেছে। চিত্ত বিনোদনের জন্য নির্মিত এই জায়গাটি লিজও দেওয়া হয়। লিজ গ্রহীতারা লিজ অংশের বাইরের জমিতে পার্ক বানিয়ে দিয়েছে। এই পার্কের জায়গাটি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের। মেয়র বললেন, এমন অনিয়ম তিনি দেখেননি। আমি যেটা লিজ দিয়েছি সেটা আমার বিজ্ঞাপন দিয়ে প্রতিকার আমার এরিয়ার ভিতরে দিয়েছি। বাইরে যদি কেউ কিছু করে থাকে সেটা তো আমার কেউ কমপ্লেন ফার্স্ট আপনার মাধ্যমে শুনলাম, যদি না অথেন্টিক কিছু থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু এই জায়গা নয়, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5 একর জমির উত্তর দিকের কয়েক একর জমি দখল করে নির্মাণ করা হয়েছে হাইরাইজ বিল্ডিং। প্রতিষ্ঠান প্রধান দখলকৃত জমি উদ্ধারে দীর্ঘদিন চিঠি চালাচালি করে ব্যর্থ হওয়ার কথা জানান। ডিসি অফিসের যে নথিপত্র আছে, আমাদের যে নথিপত্র আছে, এখানে ওনারা এসে মিলাইয়া দেখছেন যে এই জায়গাগুলো বিদ্যালয়েরই। বিভিন্ন আমার প্রাতিষ্ঠানিক বিভিন্ন উচ্চ পর্যায়ে আমি চিঠি চালাচালি করলাম, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো সুরাহা পাইনি। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। সারটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। অন্যদিকে শিক্ষা অধিদপ্তর বিষয়টি অবহিত হলেও জমি উদ্ধারে জেলা প্রশাসকের সহযোগিতা চায়, আর অবৈধ দখল করা সব জমি চিহ্নিত করে উদ্ধারে অভিযান চালানোর আশ্বাস দেয় প্রশাসন। জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করব, ওনার সহযোগিতার মাধ্যমে আমাদের এই বিষয়টা সমাধান হবে। আমরা নদীর পাড়ে যে অবৈধ স্থাপনাগুলি হয়েছে সেগুলো আমরা চিহ্নিত করার জন্য কমিটি গঠন করে দিয়েছি। আমরা খুব শীঘ্রই হয়তো সেখানে অভিযান পরিচালনা করব। 2003 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের নামে 1961 সালে প্রায় 4.98 একর ভূমি, 1970 সালে গেজেটে তা প্রকাশ করা হয়। 2008 সালে প্রতারণার মাধ্যমে জাল দলিল করে সম্পূর্ণ জমি ওয়ান সিটি নামে কুড়িয়ে নেওয়া হয়। আদালত পরে তা বাতিল করে। সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানের 5 একর জায়গা বিভিন্ন ভূমিকা করা দখল করে নিচ্ছে। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন কর্তৃপক্ষ। সিলেট নগরীর জল্লার পাড়ের জল্লা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।